এজন্য আকীদা এমন এক জিনিস, এটার কারণে মানুষের পুরো জিন্দেগি পরিবর্তন হয়। আবার আকীদা যদি বিশুদ্ধ না হয় তো জিন্দেগিটাও এরকম বিশুদ্ধ হবে না, দুনিয়াও বিশুদ্ধ হবে না, আখেরাতও বিশুদ্ধ হবে না। আকীদাটা উকদাতুন থেকে, উকদাতুন মানে ঘিরা দেওয়া, ঘিরাকে বলা হয় উকদা আকদ। আমাদের দেশে বিয়ের অনুষ্ঠান যখন হয় তখন আমরা বলি যে আকদের অনুষ্ঠান হইতেছে, আকদ হইতেছে, আকদে নেকা হইতেছে, আকদ বলি না। এই আকদ মানে একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে ঘিরা লাগাই দিচ্ছে, ঠিক আকীদাটাও হইলো দুইজনের মধ্যে ঘিরা লেগে যাওয়া, এটার নাম আকীদা। আকীদাটা দুই ধরনের ঘিরা লাগে, যদি আমার সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ঘিরা লাগি যায় এটার নাম হলো আকীদা সহিহা, সহি আকীদা। আর যদি আমার সাথে শয়তানের ঘিরা লাগি যায় এটার নাম আকীদা বাতেলা, বাতিল আকীদা। ঘিরাটা দুই দিকে লাগে, কেউ ইচ্ছা করলে এই আকীদার ঘিরাটা আমার সাথে আমার আল্লাহর ঘিরা লাগবে, আল্লাহর সম্পর্ক হবে, এটা সহি আকীদা। আর আল্লাহর সাথে ঘিরা না লেগে ইবলিসের সাথে শয়তানের সাথে ঘিরা লেগে যায় তখন হয় যায় কি বাতিল আকীদা। এজন্য আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদাম আল্লা তাবুদুস শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বানি আদম খবরদার, লা তাবুদুস শায়তান, শয়তানের ইবাদত করিও না, শয়তানের গোলামি করিও না, শয়তানের ইবাদত করিও না, শয়তানের গোলামি করিও না। তাহলে পৃথিবীতে মানুষ শয়তানেরও ইবাদত করে, শয়তানেরও গোলামি করে। কখন মানুষ শয়তানের গোলামি করে? যখন তার বিশ্বাসটা আকীদাটা ঘিরাটা শয়তানের সাথে লেগে যায়। আর যার বিশ্বাসটা, যার আকীদাটা, যার সম্পর্কটা আল্লাহর সাথে, এই বিশ্বাসটাকে বলা হয় আকীদায়ে সহিহা, সহি আকীদা। শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ বলেন, আল আকীদা আস-সহিহা হিয়া আসলু দ্বীনিল ইসলাম ওয়া আসাসুল মিল্লাহ। সহি আকীদাটাই হলো ইসলামের আসল, দ্বীনের মূল ভিত্তি হলো সহি আকীদা। মানে আকীদা যদি আপনার বিশুদ্ধ না হয় তাহলে কোনো আমল বিশুদ্ধ হবে না। আকীদা যদি বিশুদ্ধ হয় আপনার প্রত্যেকটা আমল বিশুদ্ধ হবে। আকীদা যদি গণ্ডগোল হয় প্রত্যেক আমলের মধ্যে গণ্ডগোল হবে। আকীদা যদি আপনার পরিচ্ছন্ন না থাকে তাহলে যখন আপনি কথা বলবেন তখন কিচ্ছা কাহিনি বলবেন, মিথ্যা কথা বলবেন, ওই অমুক হুজুরের কি হয়েছে, অমুক জায়গায় কি হয়েছে, অমুক জায়গায় কি হয়েছে, এসব কিচ্ছা কাহিনি বলবেন। আকীদা যদি পরিচ্ছন্ন হয়, বিশুদ্ধ হয়, আপনি আল্লাহর রাসূলের বাইরে কোনো কথা বলবেন না। আপনি যেটাই বলবেন এটার সাথে দলিল থাকবে, কল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আমার আল্লাহ বলছেন, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা আমার রাসূল বলছেন। আর আকীদার মধ্যে যদি গণ্ডগোল থাকে তখন কি কইবেন, আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি ফরমাইছেন, আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি ফরমাইছেন, আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি ফরমাইছেন, আমার আমি বলবো আমার আল্লাহ কি ফরমাইছেন, আমার রাসুল কি ফরমাইছেন, এটা না বলে ওই ইকবাল কি বলছে, রুমি কি বলছে, শেখ সাদী কি বলছে, ফরিদউদ্দিন আত্মার কি বলছে, এগুলো বলি বলে আমি ওয়াজ করব যদি আমার আকীদা গণ্ডগোল থাকে। আকীদা হলো গুরুত্বপূর্ণ জিনিস, আকীদার ভিতরে যেটা লালন হবে আমার কথাবার্তায় সব ওইটাই প্রতিফলন ঘটবে। এজন্য আমার ভাই ও বোনেরা, আমাদের আকীদাটা, বিশ্বাসটা, এটাকে পরিচ্ছন্ন করতে হবে, এটাকে বিশুদ্ধ করতে হবে।